ভারতকে হরাই এথর বিশ্বকপ আমি জিতবু। বাবর আজম ভারত বিপক্ষ ম্যাচ পূর্বর খোলাসা কলে নিজের সবুঠ বড় স্বপ্ন। পাকিস্তান অধিনায়ক বাবর আজম কইছেন যে ভারত ও পাকিস্তান ম্যাচকে নিয়ে মহল আশা বোঝ এবং চাপর ভার খেলাড়ি নর্ভস করে থাকে। কিন্তু সে রবিবার দিন 9 জুন T20 বিশ্বকপে হওয়াকে থাকা ম্যাচ পূর্বর নিজ খেলাড়ি শান্ত রহবাক নিজের বেসিক্স উপরে স্থির রহবাক পরামর্শ দিয়েছেন। ভারত T20 বিশ্বকপে এপর্যন্ত পাকিস্তান বিপক্ষে খেলে 7টি ম্যাচ মধ্যে কেবল গোটায় ম্যাচে পরাজয়ের সম্মুখীন হয়েছে। 2021 পাকিস্তান এই বিজয় হাসল করেছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ড PCB পডকাস্টে বাবর কইছন্তি, আমি জানু যে ভারত পাকিস্তান ম্যাচ উপরে অন্য ম্যাচ অপেক্ষা অধিক আলোচনা হয়ে থাকে, এথিপাই সম্পূর্ণ ভিন্ন বাতাবরণ সৃষ্টি হয়েছে। কেবল খেলাড়ি মধ্যে নুহে প্রশাসন মধ্যে এখন উৎসাহ রয়েছে। সে কইছেন আপন দুনিয়ার যেওয়াড়ে যাতে আপনার ভারত পাকিস্তান মধ্যে ম্যাচ বিষয়ে আলোচনা করে দেখা পাইবে। সমস্তে নিজ দেশকে সমর্থন করতে, প্রত্যেক প্রশাসক উৎসাহর সহ এই ম্যাচপ্রাই অপেক্ষা করতে, এই বিশেষ ম্যাচ উপরে ধ্যান লগাই রাখতে। বাবর আজম কইছেন এই ম্যাচের আশা মহল যোগ খেলাড়ি মানে টিকি নর্ভস হুঁতি। উপরে নির্ভর করে যে আপনার এর সহ কিপর মোকাবিলা করুছ এবং আপনার যেতে অধিক বেসিক্স উপরে ধ্যান দেবে খেলাড়ি ভাবে আপনার জিনিসগুড়ি সেতে সহজ হয়ে যাব। এক উচ্চচাপপূর্ণ ম্যাচ, যদি আপনার শান্ত রুহতি, আপনার কঠিন পরিশ্রম স্কিল উপরে বিশ্বাস করতে, তবে জিনিসগুড়ি সহজ হয়ে যাব। 2022 T20 বিশ্বকপে ভারত বিপক্ষে বিজয় পঞ্জীকরণ করে নথিবারু পাকিস্তান অধিনায়ক এবেবি দুঃখিত অছন্তি। সে কইছন্তি মু বিশ্বাস করে যে 2022 মসিয়ারে আমি ভারত বিপক্ষে ম্যাচ জিতিবার থিলা, কিন্তু সেমানে আমঠারু বিজয় ছড়াই দেইতিলে। সবুঠারু বড় যন্ত্রণা জিম্বাবু বিপক্ষে পরাজয়রু আসিতিলা। ভারত বিপক্ষে পরাজয় দুঃখদায়ক, কারণ আমি সেতবে ভালো ক্রিকেট খেলুলু ও লোক মানে আমার প্রদর্শনকে প্রশংসা করুলে। ICC ট্রফি জিতবা তাঁর প্রকৃত স্বপ্ন বলে বাবর আজম কইছেন। সে কইছেন জনে ব্যাটসম্যান ভাবে মু বহুত কিছু হাসল করেছি, অধিনায়ক ভাবে মু কিছু সিরিজ জিতিছি, কিন্তু ICC ট্রফি জিতবা এক ভিন্ন প্রকার প্রেরণা। আপনার সেতবে এক ভিন্ন স্তরের হুঁতি, আপনার বহুত প্রশংসা মিলে। তেমন মোর স্বপ্ন হচ্ছে ICC ট্রফি জিতবা, এখন পাকিস্তানকে হস্তান্তর করা।